আজকে কোনো মেডিসিন নিয়ে রিভিউ করছি না, আজ রিভিউ করছি এই ভাইলগুলো বা টিপগুলি যে দেখাচ্ছি আমার হাতে, এই ভাইলগুলি বা টিপগুলির কী কী নাম এবং কোন ভাইলে কী কী রক্ত পরীক্ষা হয়, ব্লাড টেস্ট করা হয় এবং কতটা পরিমাণে নিতে হবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। প্রথমে আমরা জেনে নেব কোন ভাইলটির কী নাম। প্রথমে আমরা জেনে নেব এই যে ভাইলটি দেখা পাচ্ছি, এই ভাইলটি হচ্ছে ইরিডিএ ভাইল, এটিকে আই ভাইলও বলা হয়ে থাকে। এই ভাইলটির রক্তের পরিমাণ কত দূর পর্যন্ত রক্ত নিলে রক্ত পরীক্ষা করা সম্ভব হবে, এই যে চিহ্ন দেখা পাচ্ছে কালো চিহ্ন, এই পর্যন্ত ব্লাড নিলেই হবে। এছাড়াও যেটা দেখা পাবো, এছাড়াও এই যে ভাইলটি দেখা পাচ্ছি, এই ভাইলটি হচ্ছে সুগার ভাইল, এটিকে বলা হয় গ্লুকোজ ভাইল। এই ভাইলটি রক্তের পরিমাপ এই যে কালো চিহ্ন দেখা পাচ্ছ, কালো চিহ্ন পর্যন্ত রক্ত নিলে বা এর নিচে নিলেও হবে। রক্তের পরিমাণ এই কালো চিহ্ন পর্যন্ত রাখতে হবে, এর উপরে গেলে হবে না, সেক্ষেত্রে ব্লাড ক্লট হয়ে যেতেও পারে। তো এই যে ভাইলটি দেখা পাচ্ছ, এটি হচ্ছে রেড ভাইল, যে মুখটি এটি হচ্ছে ক্লট ভাইল। এই ভাইলের রক্তের পরিমাপ দেখা যাচ্ছে তীর চিহ্ন দুটি পর্যন্ত। এছাড়াও এই যে ভাইলটি দেখা পাচ্ছে, এটি হলো সোডিয়াম সাইট্রেট ভাইল। এই ভাইলটিতে মেনলি খুবই লেয়ার কেসে ব্লাড রিপোর্ট করা হয়ে থাকে, এটি অপারেশনের ক্ষেত্রে এই ভাইলে বেশি রক্ত রিপোর্ট করা হয়ে থাকে। তো এখন আমরা জেনে নেব এই যে কোন ভাইলে কি কি রক্ত পরীক্ষা করা হয় বা কী কী গ্রুপ করা হয় সেটি জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব আরি ভাইলটি, ইরিডি ভাইল, ইরিডির ভাইলে কি কি রক্ত পরীক্ষা করা হয়ে থাকে। এক একটি ভাইল বা টিউবে বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা করা হয়ে থাকে। তো মেনলি যে রক্তগুলি পরীক্ষা হয়ে থাকে নর্মালি, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন রকম পরীক্ষা টেস্ট হয়ে থাকে, সেগুলো কি নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তাহলে ভিডিওটি বহুত লম্বা হয়ে যাবে। তো মেনলি যে রক্তগুলো পরীক্ষা নর্মালি হয়ে থাকে সেগুলি কি নিয়ে আমি আলোচনা করব। তো এই যে ইরিডি ভাইল, এই ভাইলে কি কি রক্ত পরীক্ষা করা হয়, এই ভাইলে এবিও গ্রুপিং করা হয়, এছাড়াও আরিস ফ্র্যাক্টর, আরি, টিসিডিসি, ইএসআর, এজি পার্সেন্টেন্স, প্লেগলেট কাউন্ট, সিবিসি, ইলেকট্রোফোরাসিস, এমপি মানে ম্যালেরিয়া, অ্যামাইনো অ্যাসিড, CD4, CD8, এছাড়াও CD10, ডেঙ্গু আরএনএ, এইচবিএফ মানে এইচবি ফ্যাক্টর, এইচআইভি প্রোভাইডার ডিএনএ, এমসিভি, এমসিএইচ, মাম্স পিসিআর, পিসিভি, রেনিন, এছাড়াও ভিটামিন এ, ভিটামিন B1, B2 এবং B6, এছাড়াও অ্যামোনিয়া রক্ত রিপোর্ট করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম টেস্ট এই ভাইলে হয়ে থাকে, নর্মালি এই রিপোর্টগুলি সবসময় হয়ে থাকে, তাই এই টেস্টগুলি বললাম। এবারে আমরা আলোচনা করব এই যে গ্লুকোজ ভাইল, এই ভাইলে কি কি রক্ত পরীক্ষা করা হয়। এটি সুগারের ভাইল, এটি মেনলি সুগার রিপোর্ট করা হয়ে থাকে, সুগার ফাস্টিং মানে খালি পেটে এবং সুগার পিপি ভরা পেটে, এবং সুগার র্যান্ডাম মানে যখন খুশি ব্লাড রিপোর্টটি করা যেতে পারে, সুগার আছে কি টেস্ট করে নেওয়ার জন্য। তো মেনলি এটি সুগার ফাস্টিং, পিপি এবং র্যান্ডাম তিনটে টেস্ট করা হয়ে থাকে। এবারে আমরা জেনে নেবো এই যে ক্লট ভাইল, ডেড যে মুক্তি দেখা পাচ্ছে এটি ক্লট ভাইল, এই ক্লট ভাইলে কি কি রক্ত পরীক্ষা হয়ে থাকে। মেনলি ক্লট ভাইলে বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা করা হয়ে থাকে, তো যেগুলি নর্মালি হয়ে থাকে বা সবসময় চলেই থাকে বা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বা লিখে থাকে সেগুলিকে আমি বলবো। ক্লট ভাইলে হয়ে থাকে ইউরিয়াল, বিলিরুবিন, এইচআইভি 1-2, ভিডিআরএল, এলএফটি, ইউরিয়া, ক্রিডিন, ইউরিক অ্যাসিড, এসোটাইটার, T3, T4, TSH, CRP, লিপিড প্রোফাইল, ডেঙ্গু IgG, IgM, কোলেস্ট্রল, ডেঙ্গু NS1, HbSAg, ভিটামিন D25 হাইড্রক্সি, ভিটামিন B12, HCV, অ্যালবুমিন, IgG, অ্যালার্জি প্রোফাইল, ALKP, ANA প্রোফাইল, ক্যালসিটোনিন, কোভিড অ্যান্টিবডি টেস্ট, এছাড়াও ক্যালসিয়াম ফসফেট, ক্লোরাইড, এছাড়াও DNA প্রোফাইল, EPO, ফলিক অ্যাসিড, HIV 1-2, HBS AB, HBC IgM, HDL কোলেস্ট্রল, আয়রন FE, এছাড়াও জাপানিজ এনসেফালাইটিস IgM, প্রোজেস্টেরন, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন D3 125 হাইড্রক্সি, এছাড়াও জিঙ্ক বা প্রোল্যাকটিন, এতগুলো টেস্ট হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম টেস্ট হয়ে থাকে এই ভাইলে, সেগুলো এই ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠেনি, এছাড়াও বিভিন্ন রকম টেস্ট হয়ে থাকে। এছাড়া এবারে যে ভাইলটি নিয়ে আলোচনা করবো, এই যে ভাইলটি হচ্ছে সোডিয়াম সাইট্রেট।
এই ভাইলে মেনলি যে রিপোর্টটি হয়ে থাকে সোডিয়াম সাইট্রেট, এই ভাইলে যে রিপোর্টটি হয়ে থাকে PTINR, এছাড়াও বিভিন্ন রকম টেস্ট এই ভাইলে হয়ে থাকে, সেটি এই ভিডিওতে আলোচনা করলাম না, নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো মেনলি এই ভাইলে যে রিপোর্টটি হয়ে থাকে PTINR, এই যে চারটি ভাইলে যে রিপোর্টগুলো হয়ে থাকে যেগুলো আলোচনা করলাম, এছাড়াও বিভিন্ন রিপোর্ট এই ভাইলগুলিতে হয়ে থাকে, সেগুলি হয়তো আমার এই ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠেনি। নর্মালি যে রিপোর্টগুলি হয়ে থাকে সাধারণত সেই রিপোর্টগুলি আমি বললাম, তো এছাড়াও বিভিন্ন রিপোর্ট হয়ে থাকে। তো ভিডিওটি দেখে যদি উপকার এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। নেক্সট টাইম এরকম মেডিসিন সম্পর্কিত ভিডিও বা এমন ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো, নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আপলোড করো তোমাদের সুবিধার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই স্টপ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো এক মেডিসিন সম্পর্কিত ভিডিওতে। বাই বাই।